আসসালামু আলাইকুম আমাদের অনেকেরই মাথা ব্যথা হয় অনেক সময় দেখা যায় কি সামনেও ব্যথা হয় আবার অনেক সময় দেখা যায় পিছনেও ব্যথা হয় তবে পিছন সাইড যদি ব্যথা হয় তাহলে বুঝতে হবে এটা প্রেসারের কারণে এই ব্যথাটা হচ্ছে আর সামনে যদি আমার কপালের চারপাশে এবং গালের দুপাশে ব্যথা হয় তাহলে বুঝতে হবে যে এটা সাইনোসাইটিসের কারণে এই ব্যথাটা হচ্ছে আর অনেক সময় দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য যাদের কোষ্ঠকাঠিন্যর কারণে কিন্তু এই মাথা ব্যথাটা হয় আবার অনেক সময় লিভার যদি নষ্ট হয়ে যায় বা লিভার যদি দুর্বল হয়ে যায় আর পোটের শিরা বলে একটা শিরা আছে আমাদের লিভারে এই শিরাটা যদি রক্ত চলাচল ঠিকমতো না করে তাহলেও কিন্তু এই মাথা ব্যথাটা হয় আবার অনেক সময় আমাদের বিশেষ করে দেখা যায় কি আমরা অনেকের ভিতরেই চিন্তা বিভিন্ন রকম উদ্বেগ উত্তেজনা এবং চিন্তার ভিতরে বিভিন্ন রকম নানারকম সমস্যার ভিতরে আমরা দিনটা কাটাই এই সমস্ত উদ্বেগ উত্তেজনা এবং নানারকম দুশ্চিন্তার ভিতর দিয়ে আমাদের কিন্তু যে সমস্ত বিশেষ করে স্নায়ু আছে এই স্নায়ুগুলো আমাদের মস্তিষ্কে আছে বারো জোড়ের স্নায়ু আর এর দশম জোড়ের স্নায়ু আছে কিডনি লিভার এবং হাট বিভিন্ন জায়গায় ছড়িয়ে আসে এই সমস্ত স্নায়ুগুলো আর এই সমস্ত স্নায়ুগুলো অনেক সময় দুর্বল হয়ে যায় এই সমস্ত দুর্বলের কারণে কিন্তু আমাদের এই মাথা ব্যথাটা হয় আর সাইনোসাইটিস যাদের বিশেষ করে এই সাইনোসাইটিস রুগীদের সবসময় চেষ্টা করতে হবে যে ঠান্ডাটা যাতে না লাগে এর জন্য সকালে ঘুম থেকে উঠে গোসল করার চেষ্টা করতে হবে এবং চেষ্টা করতে হবে সকালে সরিষের তেল একটু মাথায় মেখে গোসলটা করার জন্যে এবং আমাদের গরম পানি বিশেষ করে উংশ গরম যে গরমটা আমরা সহ্য করতে পারবো নাক দিয়ে টানতে হবে এবং বেশ কিছুক্ষণ ধরে নাক দিয়েভাবে টেনে টেনে নিয়ে এবং ছাড়তে হবে গড়গড়া করতে হবে নাকের সাথে বেশ কিছুক্ষণ ধরে করলে দেখা যাবে কি আস্তে আস্তে এটা উপশম হচ্ছে এবং আমাদের যাদের কোষ্ঠকাঠিন্য রোগ আছে বিশেষ করে পায়খানাটা কষা এই কষার জন্যে এবং লিভারের সমস্যার জন্যে আমি আপনাদেরকে একটা পথ্য আপনাদেরকে দেখাবো এই পত্রটা দেখুন লক্ষ্য করুন এই পত্রটা হচ্ছে ধনিয়া পোলতা বলা হয় এই ধনিয়া পোলতাটা আমরা করব কি রাত্রে রাত্রেবেলা এটা সিদ্ধ করব পানি দিয়ে গরম পানি করব গরম পানি দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করে এক গ্লাস পানি ঘুম থেকে উঠে সকালবেলা আমরা খালি পেটে খাবো খাওয়ার পরে পানিটা পান করার পরেই আমরা এর পাঁচ থেকে সাত মিনিট পরে আমরা ব্যায়াম শুরু করবো এবং ব্যায়ামটা যে কী করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর তাছাড়া অনেক সময় দেখা যায় যে এতেও আমাদের ঠিক মতন ভালো হচ্ছে না আমাদের খাদ্য তালিকাটা চেজ করতে হবে খাদ্য তালিকাটা কিভাবে চেজ করতে হবে আমরা আগে হয়তো অনেক কিছু খেতাম মাছ মাংস ডিম দুধ ভালো ভালো খাবার খেতাম এ থেকে একটু পাল্টাতে হবে আমাদের সবজি শাক সবজি এবং ফলমূল এগুলো একটু বেশি করে খেতে হবে এবং এর সাথে ছাতু খেতে হবে এই ধরনের জিনিসগুলো খেলে অন্তত তিন সপ্তাহ থেকে ছয় সপ্তাহ পর্যন্ত খেতে হবে আর তিন সপ্তাহ থেকে ছয় সপ্তাহ এভাবে খাবো এবং আমরা ব্যায়াম করবো এর ভিতরে দেখা যাবে আল্লাহ রহমতে আমাদের এই মাথা ব্যথাটা একেবারেই চলে গেছে এবং যদি ওই একটু একটু থাকে কিছু দিনের ভিতরে এটা চলে যাবে আমরা যদি নিষ্ঠার সঙ্গে করতে পারি আর কি আপনারা খেয়াল করুন যে কোন ব্যায়ামটি করলে এই মাথা ব্যথাটা যাবে আমরা ঠিক এভাবে বসবো অবশ্য আমরা এর কয়েকটা ব্যায়ামই আছে তার ভিতরে আমি আপনাদেরকে একটা বেতন ব্যায়াম দেখাচ্ছি এবং আরেকটা ব্যায়াম দেখানোর চেষ্টা করবো লক্ষ্য করুন মাথাটা এভাবে ঢুকে দেবো অর্থাৎ মাথা নিচে সামনে ঝোঁকা যে সমস্ত ব্যায়ামগুলো এই ব্যায়াম হচ্ছে একমাত্র এই মাথা ব্যথার একমাত্র ওষুধ খেয়াল করুন এই যে এইভাবে এভাবে যখনই আমরা মাথাটা নিচু করব তখন মাথায় প্রচুর পরিমাণে রক্ত চলাচল করবে এভাবে আমরা তিরিশ সেকেন্ড পর্যন্ত থাকব এবং তিরিশ সেকেন্ড পরেই আবার আমরা তিরিশ সেকেন্ড সবার সঙ্গে চলে যাব আবারও আমরা ঠিক একই তিরিশ সেকেন্ড থাকবো লক্ষ্য করুন এভাবে যখন আমরা মাথাটা এইভাবে আবার দেবো তখন দেখা যাবে কি দ্রুত গতিতে আমাদের মাথায় মস্তিষ্কে রক্ত চলাচল শুরু হয়ে গেছে এবং যখনই আমরা শবাসন দেবো তখন সমস্ত শরীরে দ্রুত গতিতে রক্ত চলাচল শুরু হয়ে যাবে পরে আবারও তিরিশ সেকেন্ড আমরা শবাসন দেবো এভাবে আমরা মোট ব্যায়ামটি চার থেকে পাঁচ প্রস্তুত করব এবং এছাড়া আরেকটা আসন আছে যেটা যে প্রাণায়াম বলা হয় এটা আমরা যে কোনো আসনে বসে করতে পারি এভাবে সুখাসনে বসেও করতে পারবো ঠিক এইভাবে পাটা ঠিক এইভাবে দেবো এইভাবে বসেও করতে পারবো কোনো সমস্যা নাই এবং যে কোনোভাবে বসে করতে পারবো করে পদ্মাসন দিয়েও করতে পারবো বজ্রাসন দিয়েও করতে পারবো চেয়ারে বসে করতে পারবো ঠিক এইভাবে করার পর মাথাটা আস্তে 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 ঠিক এইভাবে প্রথমে এই হাত দুটো ঠিক এইভাবে করিয়ে ধরলাম ঠিক এইভাবে তবে আমরা নিঃশ্বাস নেবো এই প্রাণ প্রাণামটি প্রথম থেকে শুরু করুন এইভাবে নিঃশ্বাস টানবো ছয় বার এবং টানতে টানতে আমরা কপালটা ঠিক ওখানে লাগিয়ে দেবো আবার ওখানে লাগিয়ে আমরা ওখানেও আবার ছয় পর্যন্ত গুনবো কিন্তু ফট করে মাথাটা তুলব না ওখানে আমরা ছয় পর্যন্ত রেখে দেবো রেখে দিয়ে আবার তো আবার দেখুন খেয়াল করুন ঠিক এভাবে আমরা যতটুকু পারি অনেকক্ষেত্রে দেখা যাবে হয়তো আমরা ঠিক মাথায় নিচ করতে পারছি না এভাবে পারছি না অসুবিধা নেই এতটুকু করেন কি এতটুকু রাখেন তাতেও কোনো সমস্যা নেই ঠিক এভাবে আমরা চার থেকে পাঁচ প্রস্ত ব্যায়ামটি করব অবশ্য এই ছয়বার বার একবার মাটিতে লাগাবো এবং এখানে ছয় পর্যন্ত আমরা মাথাটা ওই মনে মনে গুনব গুনে ওই পর্যন্ত আমরা রেখে দেবো আবার আমরা তুলব এটা হবে এক প্রস্ত ঠিক এইভাবে আমরা পাঁচ থেকে ছয় প্রস্ত ব্যায়ামটি করব আমরা চেষ্টা করব ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে বিশেষ করে এই ধনিয়া পোলতার পানি এক গ্লাস খেয়ে আমরা ব্যায়ামটি করার জন্যে আর যদি অন্য কোনো সময় করি তখন খাওয়ার ঠিক তিন ঘন্টা পরে আমরা ব্যায়ামটি করবো